আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রাকিবুল শেখ মন্তেশ্বর কুসুমগ্রাম অঞ্চলের সাবদাগ্রামের বাসিন্দা এবং রতনরব দাস ডাকনাম বাবু মন্তেশ্বর কুলিটি ক্যানেল পাড়ার বাসিন্দা, অপরজন শরীফুল শেখ মন্তেশ্বর মামুদপুর গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে গভীর রাতে মন্তেশ্বর থানার টলদারি গাড়ি মালডাঙ্গার মেমারি রাস্তার ঝিকরাবি সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাতজনের ও আটজনের একটি ডাকাত দল দেখতে পায়। পুলিশের গাড়ি দেখেই তারা পালাবার চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে শাবল, ভোজালি, দড়ি, লাঠিসহ বিভিন্ন ডাকাতির সাজ সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের সোমবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।